বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক পলা কাজলা দিদি কই। জানি না ক্রমশ পরিবর্তনশীল সিলেবাসের কারণে তোমরা এই কবিতাটি পড়েছ কি না, কিন্তু যদি নাও পড়ে থাকো তাহলে চলো এই ভিডিওর ধার ধরে আজ তারই রচয়িতার জীবনী এবং তারই ভবন পরিভ্রমণ করতে। মনে আছে সেই স্কুল লাইফে পড়ার কাজলা দিদি কবিতাটি? তো আজকে চলে এসেছি সেই কাজলা দিদির রচয়িতা যতীন্দ্রমোহন বাগচির বাড়িতে, এবং দেখাবো তোমাদের পুরো ভিউ এখানকার, আর এখানে যা যা আছে এবং যতীন্দ্রমোহন বাগচির সম্পর্কেও সংক্ষেপে জানবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তো এটাই হচ্ছে একটা সেকেন্ডারি গেট, তো এখান দিয়েই ঢুকবো ভেতরে। আর মেন গেটটা আমি দেখাচ্ছি, মেন গেটটা আসলে ওইটা, ওই সামনেটা, ওটাও দেখাচ্ছি, বাট আমরা ঢুকবো হচ্ছে এই সামনের এই গেটটা দিয়ে। তো এখান এখান দিয়ে ঢুকে ভেতরে যাব, যেহেতু এখন কোনো ফেস্টিভ্যাল নেই তাই জন্য দেখাচ্ছি। তো এই যে এই এন্ট্রান্স দিয়ে আপাতত ভেতরে যাব। এই যে এইটা হচ্ছে একটা ঘর, এই ঘরেই সম্ভবত পূজোর ইয়ে করা হতো, আয়োজন করা হতো। এখানে আপাতত এখনকার সেভাবে তো থাকে না, তাই জন্য ঘরটা এরকম হয়ে আছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেনেন্স হয়, বলবো না যে মেনটেনেন্স হয় না। এইটা হচ্ছে একটা সেকেন্ডারি ঘর, আমাদের এই পুজো প্রায় 300 বছর। আচ্ছা, 300 বছরের পুজো এটা, এখনো চলে আসছে এই আপনাকে বলতে পারি। আর তো দেখছেনই বাড়ির কি অবস্থা না অবস্থা। আমাদের পূর্বপুরুষরা এই পুজোটা করেছিলেন। অ্যাকচুয়াল এটা এই টোটাল প্রপার্টিটা ছিল আমার, যেটুকু শোনা ঘোষেদের, জানেন তো। আচ্ছা আচ্ছা, আমাদের যে প্রথম পূর্বপুরুষ তিনি বেনারস থেকে এসেছিলেন, এসে প্রথম ঘোষেদের বাড়িতে আশ্রয় নেন, এবং তৎকালীন ঘোষে এই সোঁদলপুরে আশ্রয় নেন। তা সোঁদলপুর থেকে একদিন আসার সময় এই গ্রামে ঢুকেছিলেন। তখন ঘোষেদের সঙ্গে যেভাবেই হোক না কানেকশন হয়, তখন উনি বলেন যে, ঘোষেরা বলেন যে, আপনি পায়ে হেঁটে যতটা ঘুরতে পারবেন ততটা এরিয়া আমরা আপনাকে দিয়ে দেব। সেটাই এই জমশেদপুর, যতটা দেখছেন উনি পায়ে হেঁটে ঘুরেছিলেন, সেটাই এই জমশেদপুর। আচ্ছা, বাগজি জমশেদপুর। তো মানে এটা তো যতীন্দ্রমোহন বাগচির ইয়ের বাড়ি ছিল, মানে মামার বাড়ি ছিল? না 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 না, যতীন্দ্রমোহন বাগচির মামার বাড়ি না। তাহলে এটা উনারই বাড়ি? হ্যাঁ, ওনারই বাড়ি। ব্যাপার হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি ওই বাড়ি, জানেন তো, এই বাড়িতে একসময় লোক আঁটতো না বলে ওই বাড়িটা তৈরি হয়েছিল। আচ্ছা, যতীন্দ্রমোহন বাগচি কিন্তু জন্মিয়েছেন এই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো জন্মস্থান বলে এই বাড়িটা জন্মিয়েছেন, কিন্তু ওনার বাড়ি হচ্ছে এইটা, এই বাড়িতে লোক আঁটতো না বলে ওই বাড়িটা তৈরি হয়েছিল। আচ্ছা, তো এখানে তো মানে যেরকম দেখতে পাচ্ছি বহু ঘর রয়েছে, তো সেই ঘরগুলোতে মানে কি তাদেরই বংশধররা বা তাদেরই মানে সদস্যরা থাকতো, একটা জয়েন্ট ফ্যামিলি ছিলেন? অবশ্যই। হ্যাঁ, মানে কতজন সদস্য ছিলেন বা যেটুকু আপনি জানেন আর কি? মোটামুটি ধরুন এই বাড়িতে যা ঘর আছে, ঘরগুলোই লোক কাটতো না বলে ওই বাড়িটা তৈরি হয়েছিল, এবং ওই বাড়িটা ফুল প্যাকড ছিল। হ্যাঁ, ধরে রাখুন তাই দুটো, এই দুটো বাড়ি মিলিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম ভাইদের মেজ ভাইয়ের বাড়ি, এই দুটো। হ্যাঁ, এই বাড়িতে তা ধরুন 250-300 জন ছিলেন। আচ্ছা, এতে ঘর কত আছে এই বাড়িতে অলমোস্ট? এক্স্যাক্টলি এইটা বলা, আন্দাজ একটা আন্দাজ, কত আন্দাজ, আমরা সবকিছুই আন্দাজেই বলি। মোটামুটি ধরুন সৎখানেক, সৎখানেক 100। আচ্ছা, হ্যাঁ হয়েই যাবে প্রায় ওরকম। আচ্ছা, ওপর নিচ তিনতলা মিলিয়ে তাও তো এখন অনেক ভেঙে গিয়েছে। সে তো দেখতেই পাচ্ছি, হ্যাঁ, যেহেতু অনেক পুরনো তো সেই সূত্রে একটু ভাঙবে তো। আর মানে এই ঘরে তো কোনো বিশেষ কোনো কক্ষ আছে? না না, সেরকম বিশেষত্ব কোনো না, এদের সেরকম কোনো কক্ষ নেই, যেটা অনেকেই মনে করে সেটা নেই। এই হচ্ছে আমাদের বাড়ি,
আচ্ছা, না আমি শুনেছিলাম যে একদম গুম ঘর বা, না 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 এটা একদমই বাজে কথা। হ্যাঁ, অনেকে অনেকে বল মানে লোকে মুখে শোনা যায় এটা একদমই বাজে কথা, এখানে কোনো গুম ঘর নেই। আচ্ছা আচ্ছা, কারণ বাঙ্কিরা ছিলেন অত্যন্ত ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো যতীন্দ্রমোহন বাগচির যে নাতি আছে, তিনি তো এখনো বেঁচে আছে, তো তো মানে ছেলে উনি আছেন আপনার হিন্দুস্থান পার্কে। আচ্ছা আচ্ছা, মানে উনি আসেন তো এখানে নাকি? না, খুব কম আসেনি। না আচ্ছা, মানে পূজোর মধ্যেও আসেন না? না না, উনি হচ্ছেন উনার মেয়ের ছেলে। আচ্ছা আচ্ছা, ওই আপনার এতে হিন্দুস্থান পার্কে ইলা ভবন আছে, ওই বাড়িতে গেছে। তো এই ঘরটা বেশ সুন্দর। এটা এক সময় আমাদের এই পুজোর সময় এই দরজাগুলো খোলা হয়। এখানে কি একটা তানপুরা নাকি? হ্যাঁ, এই জায়গাগুলো সম্পর্কেও যদি কিছু জানেন বলতে পারেন। এই সম্পর্কে আমি কিছু জানি না, যেটা মানে কি কাজে ব্যবহার হতো এই ঘরগুলো? এইগুলো তো এক সময় লোক থাকতো, ঠিক আছে? আচ্ছা, আর ওখানে দেখছেন এই বাড়ির হচ্ছে রোজ বাগজি উনার মা এখানে থাকতেন, উনি দিদিমণি ছিলেন, হেডমিস্টার ছিলেন গার্লস স্কুলে। আচ্ছা আচ্ছা, কি নাম বললেন? রজত বাগজি। রজত বাগজির মা ছিলেন। আচ্ছা, রজত বাড়ি ছিলেন। ঘরটা তো আর নেই এখন। না, ঘরটা ভেঙে গিয়েছে। আসলে দেখবে কি সবই শেষ। এই ঘরটা কি থাকতো? এক সময় পুরো বাড়িটাই লোকে ভর্তি ছিল। আমরাও দেখেছি অনেক লোক, জানেন তো। এখান থেকে পুরো ঠাকুর দালানটা দেখা যাচ্ছে। আর ওই ঘরগুলো, ওগুলো কি ঘর ছিল? মানে ছিল, মানে দুতলার উপরে তো, এখন আর নেই বেশিরভাগ। এটাই হচ্ছে ছাদ।
চারিদিক খোলা অলমোস্ট চারদিকই খোলা পাঁচিল ছিল এক সময় এই বাড়িগুলো তো সব পরে হয়েছে নিশ্চয়ই এখানে তো সব এখানে কি আগে কিছু ছিল মানে বাগদি বাড়ি ছিল হ্যাঁ মানে জমির অংশ নাকি হ্যাঁ ওই বাগদি বাড়ি কিনে সব বাড়ি করেছে এই ঘরটা দেখছেন ঘরটা গাছটা হ্যাঁ ছিল আতুর ঘর সমস্ত মায়েরা এখানে বাচ্চা হতো আচ্ছা আচ্ছা কোন ঘরটা এই এখানে এই যে গাছটা আছে গাছের তলায় একটা ঘর ছিল এখানে আছে ঘরটা এখন ভাগ আচ্ছা দেখা যাক আচ্ছা এইটাই ছিল আতুর ঘর এই যে সামনে যে দেখা যাচ্ছে এই পোর্ট হ্যাঁ বলুন ফাঁকা অংশটা ওখানে ছিল আপনার হচ্ছে লক্ষ্মী মন্দির ঠিক আছে এই ফাঁকা অংশে হ্যাঁ ওই ফাঁকা অংশে ওখানে ছিল লক্ষ্মী মন্দির ওই সময় লক্ষ্মী পুজো হতো ওখানে ওই পেছনটা ফাঁকা অংশটা না হ্যাঁ আর এই দেখছো ওখানে কুয়োটা এই কুয়োর জল দিয়ে এখনো ভোগ রান্না হয় খুব ভালো জল এটা এই কুয়ো এটা কোথায় এই যে তিনটে আচ্ছা আচ্ছা চলে আছে এটা যে পুরো এই সময় জল দিয়ে রান্না হতো বর্তমানে রান্না হয় আচ্ছা আচ্ছা এখনো জল ভালো আছে কুয়োর হ্যাঁ পুরো ঢাকা তো হ্যাঁ ঢাকা আছে না ঢাকা আর এই এদিকে আসুন এই যে ফাঁকা জায়গা দেখছেন তো এইখানে ছিল হচ্ছে গোয়াল বাড়ি এই না সরি এটা ছিল রান্না বাড়ি হ্যাঁ আচ্ছা রান্না বাড়ি হ্যাঁ এখানে এমন একটা রান্না বাড়ি ছিল যেখানে 300 লোক একসঙ্গে বসে খাওয়া হতো আচ্ছা আচ্ছা এই জায়গাটাই আর ওই পিছনের দিকে ছিল হচ্ছে গোয়াল বাড়ি আর সামনেটা ছিল গাড়ি ঘোড়া ঘোড়া গাড়ি গরু গাড়ি সামনে এই সামনেটা এইটা কি ছিল রে বলতা এই ঘরটা এই ঘরটা ডাক্তারবাবুর বাবারা থাকতো মিনু ডাক্তারের বাবারা থাকতো বিনয়বাবু বাবারা হ্যাঁ কতকান্তে বাগজিরা থাকতো এখানে কামাল বাবুরা ও এই ঘরটা কামাল কাকা থাকতো হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছ যে বেশ জায়গাগুলো কি হয়েছিল সুইসাইড কেন ওরা লোকাল বাড়িতে কাজ করতো আচ্ছা এবার ওদের চোর অপবাদ দিয়ে মারধর করা হয়েছিল আচ্ছা তো সুইসাইড মানে গলায় দড়ি দিয়ে নাকি না ফলিডল খেয়েছিল আচ্ছা ফলিডল কবেকার ঘটনা এটা কদিন আগের এটা আপনার আমি বলে দিচ্ছি 74-75 সালের ঘটনা 75 আচ্ছা মানে 50 মতো বছর ওই ঘটনা আচ্ছা আচ্ছা আমরা যখন দেখতে এসেছিলাম ওরা রাত্রিবেলা মাটির পুতুল তৈরি করেছিল করে রেখে দিয়েছিল ঘরের মধ্যে আচ্ছা এই যে এইটাই ঠাকুর দালান এই যে ঠাকুর দালান এই যে একটা কাঠামোটা রাখা আছে এখনো আচ্ছা ওপরে এই খাঁচার মতো ওগুলো করা আছে ওগুলো কিসের জন্য ছিল বলতে পারবেন এইগুলো হ্যাঁ খাঁচার মতো জাল দেওয়া তার জালি এগুলো এই যে জালগুলো ও জাল ওই সেই ওই ঘরটা ছিল তো বড় ঘর সেখানে একটু গান বাজনা হতো ঠিক আছে আচ্ছা 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 আর এটা দেখছেন এটা ছিল লাইব্রেরি ঘর এটা লাইব্রেরি ছিল এখনো লাইব্রেরি বই খুব দামি দামি বই আছে এখানে এখনো আছে প্রাচীন পালকি ঘরের মধ্যে কি আছে দেখি ঘরের মধ্যে বহু চামচি আনাবো না এটা ছিল গোডাউন ঘর
নাটক বলতে সামনেটায় না ভেতরে? এখানে কাপড় টাপড় রাখা, এটা কি ঘর? কাপড় ছেঁড়া এই যে এখানে, হ্যাঁ সেটাই বলছি, পর্দা। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখছেন এইটা আমাদের পুরনো কালী বাড়ি। এইটা হচ্ছে আমাদের কালী বাড়ি, বুঝলেন তো? আচ্ছা, এখানে কি মানে পুজো হয়? হয়, অনেকদিন বন্ধ ছিল। আমার বাবাদের কাছে শুনেছি একবার নাকি স্বপ্ন দিয়ে কালী পাতাল প্রবেশ করে গিয়েছিলেন। আমার বাবারা রিলের সুতো ইট বেঁধে নামিয়ে তার তল পাইনি। আচ্ছা, সেইখানে এখন এইখানে একটু ছেলে থাকে মানিক ঘোষ, ও এইটাকে কোনো রকমে এ করে ওখানে একটা নতুন বেদি করে পুজো করছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ফ্রন্ট গেটটা। আর সত্যি বলতে কি, মানুষের কি বাজে ব্যবহার, এই যে পুরনো স্থাপত্যগুলোকে এইসব মানে লিখে টিখে এসব নষ্ট করেছে এগুলোকে, সেটাই। যারা ভিডিওগুলো দেখছো, মানে আমার সবার কাছে বিনীত অনুরোধ, শুধু এইরকম স্থাপত্যগুলো মানে অনেক মানে কষ্ট করে দাঁড়িয়ে আছে, এগুলোকে প্লিজ এরকমভাবে নোংরা করো না। এগুলো মানে দেখতেও ভীষণ বাজে লাগে এবং নিজের সংস্কৃতিকে তথা নিজের দেশকে অপমান করা হয়, তাই জন্য এই ধরনের কাজগুলো এখানে করবে না সবাইকে, এটাই আমার রিকোয়েস্ট, প্লিজ করবে না। তো অবশেষে মানে ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। এরকম যদি যতীন্দ্রমোহন বাগচির সম্পর্কে এবং তার স্মৃতি সম্পর্কে তোমরা মানে আরও বিশেষ কিছু যেতে চাও, তাহলে রিকোয়েস্ট করো এই ভিডিওটা সম্ভব হলে লাইব্রেরি ঘরের ফুল ব্লগ সহ আমি একটা ডিটেল ভিডিও আনবো। আর যদি এই ভিডিওটা থেকে ইনফরমেশন পেয়ে থাকো বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবভিয়াসলি চ্যানেল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।